بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وعلى ما بعد কয়েকটা প্রশ্ন এসেছে আমার অবশ্য তিনটা ক্লাস আছে যেন একটু দ্রুত চলে যাব ইনশাআল্লাহ সলাতে দেরিতে আসার পর ইমামের সাথে সলাতে দেরিতে আসার পর ইমামের সাথে যতটুকু পাবো পড়ব কিন্তু বাকিটুকু পড়ার জন্য আবার দাঁড়াবো সেটা কি ইমাম ডানে সালাম ফেরানোর পর নাকি দুই দিকে সালাম ফেরানোর পর ইমাম দুই দিকে সালাম ফেরানোর পরই মূলত নামাজ শেষ হয় অতএব ইমামকে তো অনুসরণ করতে হবে নাহলে তো নামাজই হবে না ইমামের আগে কেউ যদি কোনো কাজ করে তাহলে তার নামাজ হবে হবে না ফলে ইমাম দুই দিকে সালাম ফেরানোর পরই তিনি কেবলমাত্র উঠবেন তার আগে উঠলে তার নামাজই হবে না ইমাম দুই দিকে সালাম ফেরানোর পরেই তিনি উঠবেন তার আগে উঠবেন না চুল বা দাড়ি পেকে গেলে চুল দাড়িতে কি কালো রং বা অন্যান্য রং ব্যবহার করা যাবে স্ত্রীর খুশির জন্য চুলে বা দাড়িতে কালো রং ব্যবহার করা যাবে না চালো কালো রং ব্যবহার করা নিষিদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কেয়ামতের আগে আমার উম্মার মধ্যে একদল লোক তারা তাদের দাড়ি এবং চুলগুলো এমনভাবে কালো তারা করবে এটা হলো কবুতরের যে তার যে এই যে গলার এখানে যে প্রচণ্ড কালো কুচকুচে কালো থাকে এরকম সম্পর্কে সেটা জানাতে যাবেন এবং জানাতের গন্ধ এরা পাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা তোমাদের দাড়ি বা চুলের কালারকে পরিবর্তন করো তিনি বলেছেন যে গাইরুহা যা শাইবা ওয়াজান নিবু সাওয়াদা তোমাদের চুল দাড়ি যদি সাদা হয়ে যায় তাহলে এই সাদাটাকে পরিবর্তন করো অন্য কোনো রং দিয়ে কিন্তু কালো রং ব্যবহার করবে না কালো ব্যবহার করা নিষিদ্ধ এটা করা যাবে না কারণ অন্য রং যেটা আমরা ব্যবহার করি সেটা কি ন্যাচারাল এটা যদি বাজারের আর্টিফিশিয়াল হয় তাহলে তার মাধ্যমে একটা লেয়ার পড়ে যায় লেয়ার যদি পড়ে আর কি সবগুলো তো পড়ে না যদি লেয়ার পড়ে তাহলে উজু হবে না গোসল হবে না অতএব সেটা ব্যবহার করা জায়েজ নেই যতদূর সম্ভব ন্যাচারালটা ব্যবহার করবেন যেটা আমরা আমাদের দেশে মেহেদি বলি মেহেন্দি অথবা কি হেনা যাই বলা হোক না কেন সেটি আপনি ব্যবহার করতে পারেন আর বাজারেরও ওইটা ব্যবহার করতে পারেন যেটা কোনো লেয়ার তৈরি করবে না ইনশাআল্লাহ বর্তমানে অনেক যুবককে দেখা যায় যে ছোটো ছোটো শার্ট এবং নাভির এত নিচে কাপড় পরে যায় যখন সে সিজদা যায় তখন পেছনে অনেকটা অংশ দেখা যায় তখন কি তার নামাজ হবে না নামাজ তো হয়ই না নামাজের মধ্যে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ নামাজের মধ্যে এবং নামাজের বাইরে নামাজের মধ্যে সতর ঢাকা কি ফরজ না অতএব কোনো অবস্থায় যদি তার সতর খুলে যায় তাহলে তার ফরজ হলো তো ফরজ তুই নষ্ট হয়ে যায় তাহলে তার নামাজই হয় না এই জন্য যে সকল যুবকরা শর্ট প্যান্ট বা এমন প্যান্ট পরে বা এমন শর্ট গেঞ্জি বা টি শার্ট বা হাফ শার্ট পরে যার কারণে সেজদাতে গেলে পিছনে অংশটা ফাঁকা হয়ে যায় এবং অনেকের পাশা দেখা যায় এটা যদি দেখা যায় তার নামাজ হবে না আর এটা তো একটা প্রচণ্ড অশ্লীলতা প্রচণ্ড অশ্লীলতা কোন রুসি বা মুসলমানই কাজ করতে পারে নাকি যার রুসি নষ্ট হয়ে গেছে শয়তানের বন্ধুতে পরিণত হয়েছে ও কাজ করতে পারে অন্যলে তো কোনো মুসলমানের কাজ করতে পারে নাকি একজন মুসলিম তো তার সারাসরি ঢেকে রাখে এটা তার ব্যক্তিত্ব তার আত্মমর্যাদা এমনকি এক কাপড়ে তো নামাজ পড়া যায় না যদি তারা অন্য কাপড় থাকে তাহলে নামাজ পড়লে তার কী হবে এক কাপড়ই না শুধুমাত্র রাসূলুল্লাহ বলেছেন নামাজ পড়েছে এমনভাবে যে তার দুই কাঁধের উপর কোনো কিছু নাই তাহলে তো আর নামাজ মাকরু হবে লাইসা আলা আতিকাই হিশাই তার দুই কাঁধের উপর কিছু নাই তাহলে তার নিতম্ব ইত্যাদি এক্সপোজড বা এগুলো বের হয়ে গেলে তার নামাজ হবে না তার রুচি এটা এটা প্রবলেম এটা হলো নির্লজ্জতা এই নির্লজ্জতা কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে না যুবকরা এই জাতীয় জামা কাপড় তারা ইয়ে করবেন আবার প্যান্ট এমনভাবে তৈরি করে হাই যেটাকে বলে হাই খুবই শর্ট হয় এটা কোনো মুসলমানের ক্যারেক্টার না এটা ইহুদি খ্রিস্টানরা শিখিয়েছে কারণ মানুষের এমনকি পুরুষ যুবকরা যারা আছেন আমি বলবো আপনারা তাদের শার্ট প্যান্টগুলো ইন করবেন না শার্টগুলো ইন করবেন না ইন করলে পেছনে দেখা যায় আবার আপনি যখন নামাজ পড়েন তখন কিন্তু পেছন থেকে বোঝা যায় অনেক কিছু এত বিশ্রী অশ্লীলতা এই অশ্লীলতা এটা মুসলমানরা কখনোদিন করেনি এখন ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এটা জেনে জেনে তারা করছে প্রতিদিন প্রতি ওয়াক্ত ফরজ সালাতের পর যে সুন্নতি জিকির আছে তা পড়ার পর কি একাকী হাত তুলে মোনাজাত করা যাবে আমরা এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলাম খুতবায় যে দোয়া এগুলো করতে হয় কি নীরবে দোয়াটা কি নীরবে করতে হয় অতএব খায়রু দোয়াই আল খাফি যেই দোয়াটি নীরবে করা হয় একাকী করা এটা সর্বোত্তম অথবা আপনি মানুষের সামনে এভাবে হাত তুলে দোয়া করার মধ্যে আপনি তৃপ্তি পরিতৃপ্তি পাবেন না এখানে অন্য দেখলেও আপনার মধ্যে সেই এখলাস তৈরি না হতে পারে রিয়া থাকতে পারে রিয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় ইজনাদা রব্বাহু নিদাআন খাফিয়া উদউ রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন খুফিয়া নীরবে গোপনে তোমরা দোয়া করো অর্থাৎ প্রার্থনাটা গোপনে হোক প্রার্থনাটা ভোর রাতে যখন কেউ দেখে না অহম ইয়াস্তাগফিরুন অহম ইয়াস্তাগফিরুন ইয়াদউন রব্বাহুম খাউফান ওয়া তামা
এটা আল্লাহ তাআলার নির্দেশে প্রদান করেছেন যেন আমরা গোপনে এই কাজটি করি। প্রকাশ্যে কিছু কিছু দোয়ার জায়গা আছে, সেখানে প্রকাশ্যে করবে, আর এই সকল জায়গায় উত্তম নয় যে তিনি আলাদা করে এর জিকির আর তাসবিহ তাহলিলের পর তারপরে তিনি আলাদা করে এভাবে দোয়া করবেন, কারণ সালাফদের আমল থেকে এটা প্রমাণিত না, সালাফরা এভাবে আমল করেনি। কেউ যদি করতে চায় তাহলে করতে পারে, কারণ এটা তিনি যেটা আমরাকে সালাতের পর যে জিকির আজকারগুলো আছে এগুলো তিনি করেছেন, তারপরে তিনি ইচ্ছা করলে তিনি তো প্রার্থনা জানাতে পারেন যে কোনো সময় আল্লাহ সুবহানাহুর কাছে, এটা তিনি করতে পারেন, কিন্তু এটা মানুষের সামনে তিনি করবেন না, এটা না করা তার জন্য উত্তম। মসজিদের মাইক দিয়ে ইসলামিক নাশিদ, কোরআন তেলাওয়াত এবং সকালবেলা ছোটো ছেলে মেয়েদের কোরআন তেলাওয়াত শেখার জন্যে মসজিদে আসার জন্যে ডাকা যাবে। সাধারণত মসজিদের মাইকগুলো কী কারণে ব্যবহার করা হয় বলেন তো? আজানের। যদি আজান ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করো তাহলে এটা কি এই মাইকের গুরুত্ব কমে গেল, যেটা যেই কাজে ওই কাজটা গুরুত্ব কমে গেল, এটা তো এর জন্য নিবেদিত করা হয়েছে। অতএব এই কাজটি না করাটা উত্তম। আর ইসলামিক নাশিদ আপনি কেন গাচ্ছেন বলেন তো? মানে এর মসজিদের মাইক দিয়ে আপনি কেন এটা করছেন? আবার হচ্ছে কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত এই মসজিদের মাইক দিয়ে কখন করা হয়? মানে এটা কি নামাজের আগে, আজানের আগে পরে? তাহলে তো নতুন বেদাত শুরু করলো, তাহলে নতুন বেদাত শুরু করলো যদি নামাজের আগে পরে কাজটি করে, যে আজানের আগে কিছুক্ষণ অথবা আজানের পরে কিছুক্ষণ গান গাইলো। যেটা আপনাদের অঞ্চলে আছে কিনা যাই না, যেমন ঢাকায় বহু জায়গায় আমি গ্রাম অঞ্চলে দেখেছি যে আজানের আগে দুই তিনটা গান গাইলো অথবা সেখানে কিছু জিকির আজকার করলো তারপরে আজান দিল। তাহলে আজান যেই কারণে দেওয়া হলো এটা কি নষ্ট করে দেওয়া হলো, গুরুত্ব কমিয়ে দেওয়া হলো আজান, এটা তো আজানের জন্য করা হয়েছে, সেই জন্য এই কাজটি তারা না করাটাই উত্তম। তবে আপনারা যদি আজানের বাইরে অন্যান্য সময় যেই সময়গুলোতে ওই যে যেটা বলা হলো ছোটো ছেলে মেয়েদেরকে মসজিদে আসার জন্য তাদেরকে কোরআন তেলাওয়াতের জন্য তাদেরকে ডাকা, এরকম কেউ যদি ডাকতে চায় তাহলে ডাকাটা নিষিদ্ধ হবে না, কিন্তু কাজটি উত্তম নয়। তাহলে মসজিদের এই মাইকের এই জায়গা থেকে কী অ্যানাউন্সমেন্ট যাবে? এই অ্যানাউন্সমেন্টটা মুসলমানদের জন্য ঠিক একটা বড় ধরনের একটা ইনফরমেশন নিয়ে যাচ্ছে, ইনফরমেশনটা তখন ইয়ে হয়ে যায়, সাবসাইডেড হয়ে যায়, এটা তখন গুরুত্বটা কমে যায়। সালাত পড়ার সময় সামনে মোবাইল মানি ব্যাগ বা অন্য কিছু রেখে সালাত পড়া যাবে? যাবে, কিন্তু কী কারণে রাখতেছেন? অধিকাংশ লোকই তার মোবাইলটাকে সামনে কি স্ক্রিনটাকে তিনি দেখিয়ে রাখছেন, স্ক্রিনটা দেখার কারণে তিনি কারো যদি ফোন আসে তাহলে তার নিজের নামাজও নষ্ট হয় এবং অন্যের নামাজও কি নষ্ট হয় না? আপনি দেখলেন যে কে ফোন করছে, তাহলে আপনার নামাজে মনোযোগ থাকলো, আপনার দ্রুত নামাজটা শেষ করে তারপরে ফোন ধরা লাগে। একজন মোমেনের মুসল্লির সত্যিকার দায়িত্ব হলো নামাজে আসার আগে যত পেরেছেন সব দূর করে আসা, তাহলে নামাজে তার মনোযোগ তৈরি হবে, মনোযোগ তার নামাজে তৈরি হবে। তিনি যদি নামাজের সময় এই জন্যে নামাজের আসার আগে সালাফরা যেটা করতেন মসজিদে ঢোকার আগেই তারা কি আল্লাহর কাছে এই প্রার্থনা জানাতেন, আল্লাহ তোমার ঘরে ঢুকছে, তোমার সামনে যেন তোমার মর্যাদা রক্ষা করে দাঁড়াতে পারি। কারণ কার সামনে দাঁড়াচ্ছে? আল্লাহর সামনে। রাসূলুল্লাহ সাল্লাম সালাতের কীভাবে তিনি সালাত আদায় করবেন এই দিক নির্দেশনা দিয়েছেন। সালাতের মধ্যে একজন ব্যক্তি আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সালাতের মধ্যে তিনি প্রচণ্ড বিনয়ী এবং মনোযোগী। এখন আপনার সামনে এরকম জিনিস থাকলে তো আপনার মনোযোগ থাকবে না, মানে যদি মোবাইলের কথা বলছি, মোবাইল আপনার সামনে কি আপনি এভাবে রেখে দিয়েছেন, স্ক্রিন রেখে দিয়েছেন, মনোযোগ থাকবে না। সেজন্য স্ক্রিন মোবাইল এভাবে না রেখে আপনি কি করবেন, এটাকে আপনি সাইডে বন্ধ করে যখন মসজিদে ঢুকবেন তখন মোবাইল বন্ধ করে ঢুকবেন, যেন কোনো রিং টোন আপনার ডিস্টার্ব না করে, অন্য কারো ডিস্টার্ব না করে, কোনো ফোন আপনার আসে এবং আপনি যেন ফোন ডিস্টার্ব আপনি যেন ডিস্টার্ব না হন, অথবা কমপক্ষে সাইলেন্ট মোডে রাখবেন এবং মসজিদে এটা আপনি আর ধরবেনই না, মসজিদ থেকে বের হয়ে গিয়ে এরপর আপনি মোবাইল দেখেন, সলাতের আগে পরে আপনি সেটা ব্যবহার করবেন, কিন্তু সলাতের যে সময়টা সলাতের জন্য নির্ধারিত এই সময় আপনি কটক করবেনই না, এটা করলে আপনার সলাতের প্রতি মনোযোগ থাকবে না। আপনি 15-20 মিনিট মোবাইল ছাড়া থাকতে পারেন না, এটা কেমন মুসলমান যে তিনি 15-20 মিনিট মোবাইলের দিকে তাকানো ছাড়া তিনি থাকতে পারছেন না? আর এগুলো সামনে রাখা মানে হলো আপনি পাশে রাখবেন, সামনে রাখলে নামাজের সমস্যা নেই, যদি বন্ধ করে কেউ রেখে দেয় নামাজে কোনো সমস্যা হবে না বন্ধ করে, কারণ ওইদিকে তো তার দৃষ্টি যাবে না, আর পিছনে রাখলে তো চোর নিয়ে যাবে, অতএব তার জিনিসটা তার হেফাজতে তার সামনে রাখা তিনি রাখতে পারে, একটু সাইডে রেখে তিনি সালাদ করবেন, এটা তার জন্য উত্তম। ইসলামে হলুদ বা লাল কাপড় ব্যবহার করার বিধান কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাল, যেটা গেরুয়া লাল এরকম লাল এবং হলুদ ব্যবহার করতে তিনি ডিসকারেজ করেছেন। কোথাও কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হামরা লাল তিনি আল খেল্লা ব্যবহার করেছেন, বুখারী অনেকগুলো হাদিসে এরকম আছে লাল আল খেল্লা ব্যবহার করেছেন, কিন্তু লাল এবং হলুদ এগুলো আসলে অন্যদের কালার, এগুলো অন্যদের রং, যেমন হলুদ স্যাফরন যেটা এটা বৌদ্ধরা ব্যবহার করে, আপনাদের বৌদ্ধদেরকে দেখেছেন বৌদ্ধরা কিন্তু একটা কী এটা তারা হলুদ একটা এই যে একটা চাদরের মতো করে তারা ব্যবহার করে, মানে একটা কাপড়ে ওরা ব্যবহার করে, যদি বৌদ্ধ ভিক্ষুদেরকে আপনারা দেখবেন।
তো এটা ওদের কালার, তো সে কারণে এই কালারগুলো ব্যবহার না করার ব্যাপারে ইসলাম আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যেন এই কালারগুলো আমরা ব্যবহার না করি। যে রিজিক এবং হায়াত চূড়ান্তভাবে নির্ধারিত, তাহলে ন্যাক আমলের মাধ্যমে কীভাবে রিজিক ও হায়াত বাড়ে? দেখুন, রিজিক হায়াত চূড়ান্তভাবে কী নির্ধারিত বলেন তো? আপনি কি জানেন কী নির্ধারিত? আপনি তো জানেন না, কিছুই জানেন না। অতএব কী নির্ধারিত এবং কী বাড়ে এটা তো আপনি কিছুই জানেন না। ফলে নির্ধারিত কী ততটুকু আপনি জানেন না। নির্ধারিত যেমন আপনি কত বছর বেঁচে থাকবেন আপনি কি জানেন? রিজিক মানে হায়াত কতদিন বেঁচে থাকবেন আপনি, তা তো আপনি জানেন না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু নির্ধারণ করে রেখেছেন অতটুকু যে আপনি দোয়া করার পরেও বাড়বে অতটুকু কি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত? দোয়া করার পরেও যে বাড়বে এটাও কি আল্লাহ জানেন না এটা, নাকি আল্লাহর অজানা হচ্ছে এটা? এটা আল্লাহ আগেই জানেন। আপনি সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ এগুলো সব নির্ধারণ করে রেখেছেন যে আপনি দোয়া করবেন তার উপর ভিত্তি করে আপনার বাড়বে। অতএব প্রথমত কথা হলো এগুলো সব নির্ধারিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আল্লাহ লিখে রেখেছেন। নির্ধারিত মানে কি? লিখে রেখেছেন আল কিতাবা, তারপর যে আল ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন। এবং আল মাশিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই এগুলো ঘটে, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু ঘটে না। এটা যেটা ঘটায় যে ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, আল্লাহ না চাইলে তোমরা চাইতেই পারো না, আল্লাহ চাইতে হয়। অতএব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি এখানে ইচ্ছা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে ইচ্ছা আছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এখানে রয়েছে আল মাশিয়া, যেটি যে আমাদের তাকদীরের ব্যাপারে আমাদের বিশ্বাসের এই জিনিসগুলো। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ হাদিস যে কোনো ব্যক্তি যদি তার আত্মীয়তার সম্পর্ক বাড়ায় রাখে তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? তার রিজিকে বারাকা দেন এবং তার হায়াতে বারাকা দেন। এখন রিজিক আপনি কতটুকু পাবেন আপনি কি জানেন? আপনি কত টাকার মালিক হবেন আপনি তো কিছুই জানেন না। ফলে আপনি দোয়া করলে আল্লাহ আপনাকে এই দোয়ার কারণে বাড়িয়ে দেবেন। এখন কতটুকু আপনার আগে ছিল তাও আপনি জানেন না, পরে কতটুকু পাবেন তাও আপনি জানেন না। ফলে আল্লাহর রাসূল বলেছেন এতে আপনাকে বিশ্বাস করতে হবে। দুই নম্বর বিষয় হলো বরকত কি কোনো ভলিউমের নাম নাকি? বরকত কি কোনো কোয়ান্টিটির নাম? কোয়ান্টিটি না। এক লোকের 1,000 কোটি টাকা আছে কিন্তু তার ব্যাংকের ঋণ আছে হলো 1,500 কোটি টাকা, তিনি কি গরিব না ধনী? 1,000 কোটি টাকা আছে তো তাহলে কেমনে গরিব হলো? ব্যাংকে তো ঋণ নেই। তো আপনি মানে বরকত কাকে বলে বরকতটা তো বুঝতে হবে, বারাকা কাকে বলে? কিছুদিন আগে বাংলাদেশের এক প্রভাবশালী লোক মারা গেছে, সে সরকারি মানে রাষ্ট্রীয় বহু সম্পদ কুক্ষিগত করেছে কিন্তু সে যখন মারা গেছে পত্রপত্রিকা রিপোর্টে ছিল 5,000 কোটি টাকা ব্যাংক থেকে সে ঋণ নিয়েছে। এখন তার যা আছে সব বিক্রি করলো 5,000 কোটি টাকা হবে, তাহলে ব্যক্তির কী অবস্থা হবে? সে কি গরিব ছিল নাকি ধনী ছিল? অত গরিবের চেয়েও গরিব আফকারুন না, সবচেয়ে বেশি ফকির ছিল এই লোক। এক দুই নম্বর বিষয় হলো আপনার যতটুকু সম্পদ ততটুকু সম্পদ আপনার জন্যে প্রযোজ্য কিনা এটা দেখতে হবে। আপনার জন্য ততটুকু প্রয়োজন কিনা, প্রযোজ্য কিনা। বারাকাটা কি? বারাকা হলো আপনার সম্পদটা আপনার কাজে লাগে, আর বরকত উইথড্র করা হলো আপনার কোনো সম্পদ আপনার কাজে লাগতেছে না। একজন বহু সম্পদ আছে কিন্তু একটা ফটো তার কাজে লাগে নাই, সে মারা যাচ্ছে দূর দূরান্তে, কেউ না খেয়ে মারা যাচ্ছে, অথবা মারা যাওয়ার সময় এক ফোঁটা পানি খাওয়ার মতো তার যোগ্যতা নেই, অথবা তাকে ইয়ে বলে দিয়েছে ডাক্তার বলে যে কিচ্ছু খেতে পারবেন না, শুধু কি সকালে 2টা রুটি বিকাল রাতে 2টা রুটি খাবেন। তো তার সম্পদ তার কোনো কাজে লাগছে? কোনো কাজে লাগে না। তো এই সম্পদ কি? বারাকাটা কি? বারাকাটা হলো আপনার সম্পদ আপনার কাজে লাগে এবং আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কি আপনার রয়েছে, এটা হলো বারাকা। আপনার ধরেন 1,00,000 টাকা আছে কিন্তু আপনার কোনো রোগ নাই, আরেকজনের 2,00,000 টাকা আছে কিন্তু তার রোগ এরকম যে তার চিকিৎসা করার জন্য 2,50,000 টাকা লাগবে, এই লোকের কী অবস্থা? এ লোকের কী অবস্থা? এ লোকের কোনো বরকত আছে তার সম্পদে? না। বারাকা মানে হলো আপনার এই সম্পদ আপনার কাজে লাগছে, যতটুকু আপনার জন্য যত দরকার ততটুকু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই বারাকাটা আল্লাহ তাআলা দেন। এই বারাকাটা আপনার প্রয়োজনের বেশি আপনার কি? আপনার প্রয়োজনের জন্য যতটুকু দরকার আপনার প্রয়োজন যতটুকু ততটুকু আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন, এটা হলো বারাকা। আপনার সামর্থ্যের বাইরে বোঝা আল্লাহ আপনার উপর চাপিয়ে দেননি, এটা হলো বারাকা। আপনার সামর্থ্যের বাইরে বোঝা চাপিয়ে দেননি আপনাকে আল্লাহ তাআলা, এটা হলো আপনার বারাকা। আপনার সামর্থ্যের বাইরে বিপদ আপনার উপর আসেনি, এটা হলো বারাকা। আপনি জানেন যে কোনো এক লোক সে চুরি করে টাকা নিয়েছে, আর যে টাকা চুরি করেছে, চুরি করে যখন বাসা যাচ্ছে প্রতিমধ্যে সে শুনেছে তার ওয়াইফ ফোন করে বলছে তোমার ছেলে আজকে অ্যাক্সিডেন্ট করেছে। এখন তাকে কোথায় নেওয়া হলো? হসপিটালে নেওয়া হলো। হসপিটালে নেওয়া যাওয়ার পর এখন ওই ডাক্তার সাহেব বললেন যে আপনার ছেলে তো অ্যাক্সিডেন্ট করেছে, তার 20টা টেস্ট দেওয়া লাগবে, টেস্ট করতে হবে কোথায় কী হয়েছে এগুলো। টেস্ট করার পরে সব টাকা তার শেষ, এখন বাকি টাকা অপারেশন করার জন্য কি এখন ধার করে আনতে হচ্ছে।
ওই যে ডাক্তার তাকে 20টা টেস্ট দিল, ডাক্তার চিন্তা করলো আমি তো ভালোই টেস্ট দিয়েছি, অনেক টাকা পয়সা ইনকাম করেছি। সে বাসায় যাওয়ার পরে যাওয়ার সময় ওয়াইফকে ফোন করে বলো কি লাগবে, বলো আজকে একটা কি ভালো একটা মাছ নিয়ে এসো। খুব ভালো একটা মাছ নিয়ে গিয়েছে, কিছু ফল নিয়ে গেছে, এই ফল এবং মাছ পুরোটিকে মাছটা এটা প্রিজারভেটিভ দিয়ে এটা পচা মাছ বিক্রি করেছে তার কাছে, আর ফলগুলোর মধ্যে বিভিন্ন বিষ তৈরি করে দিয়েছে, এই বিষ এবং প্রিজারভেটিভওয়ালা মাছ বাসায় নিয়ে গেছে, এই মাছ খাওয়ার পরে বাসার সবাই ডায়রিয়া। বুঝতে পেরেছেন না? ওই মাছওয়ালা যে প্রিজারভেটিভওয়ালা মাছ বিক্রি করেছে, আবার যে ফল ইঞ্জেকশন দিয়ে এর মধ্যে বিভিন্ন বিষ দিয়ে ফলকে সুস্থ মানে তাজা রেখেছে এবং বিক্রি করে দিয়েছে, ওই বেটা যখন এই টাকা নিয়ে বাসার যাচ্ছিল তখন ওই যে ছিনতাইকারী, ওই ছিনতাইকারী তার কাছ থেকে কি টাকা ছিনতাই করে পালিয়ে চলে গেছে। তাহলে কার টাকা হারাম কি আছে কোথাও? এক বিন্দু নাই, হারাম কিন্তু এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অতএব আল্লাহ তাআলা আপনার যদি এটা হালাল হয় আল্লাহ বারাকা এভাবে দেবেন, আপনার এটা নষ্ট হবে না, এটা ধ্বংস হবে না, এটা কেউ আপনার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ সবসময় আপনার জন্য রেখে দিয়েছেন, আপনার কোনো টেনশন নাই। অমুকের হাজার কোটি আছে কিন্তু তার হাজার তার কাছে যায় দেখেন, সে বলে ভাই আমি এমন খারাপ অবস্থায় আছি, তুমি পারলে কিছু টাকা আমার দিয়ে যাও। আর আপনার যতটুকু আছে আপনি পারলে মানুষের দেন, তারপর আপনার কি কোনো টেনশন নেই, অভাব নাই, এটা হলো বারাকা। আল্লাহ তাআলা এরকম বারাকা দেন। জানাজার নামাজের পর মোনাজাত করা যাবে, মানে কিসের মোনাজাত? এটা জানাজার নামাজই তো মোনাজাত, আবার নতুন মোনাজাত আসলো কোত্থেকে? নামাজের জানাজা, জানাজার নামাজটা কি আমরা সেখানে কি করি, মোনাজাত করি না? আল্লাহুম্মাগফির লি হাইয়িনা ওয়া মাইয়্যিতিনা, এটা কি? এটাই তো দোয়া। আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়াআফওয়ান, এর চেয়ে উত্তম দোয়া কি? সালাতের মধ্যে যদি আল্লাহর কাছে চাওয়া হয় এর চেয়ে উত্তম কোনো চাওয়া আছে? এর চেয়ে উত্তম কোনো চাওয়া নাই। আপনি যখন তাকে কবরস্থ করাবে তখন ওই সময় দাঁড়িয়ে তার জন্য দোয়া করা জায়েজ, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এর আগে আর কোনো নতুন দোয়া নাই। আল্লাহর বিধান বা হুকুম যদি কেউ অমান্য করে তাহলে তার পরিণাম কী হবে? আল্লাহর হুকুম অমান্য করলে সে কাফের হবে, জালেম হবে, কি সে কাফের হবে। ফাউলাইকামুল কাফিরুন উলাইকামুল জালেমুন উলাইকামুল খাসিরুন উলাইকামুল মুশরিকুন, এরা কাফের জালেম মুশরিক হিসেবে সে পরিগণিত হবে, বিশ করে সে কাফের হয়ে যাবে। আল্লাহর বিধানকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কি কাফের, মুশরিক, কাফের ইত্যাদি, জালেম ইত্যাদি পরিণত হবে। আমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, মানুষের সাথে ভালো ব্যবহার করলে তার মর্যাদা বা সওয়াব কতটুকু? সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষের আমলের দাড়ি পাল্লায় সবচেয়ে ওজন যেই দুটো জিনিসের হবে তার মধ্যে একটা কি? ভালো ব্যবহার, তাই না? সবচেয়ে ওজন হবে এটা। রাসূল সাল্লাম তিনি বলেছেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষকে ভালো ব্যবহার কীভাবে করবো এটা শেখানোর জন্য। অতএব এর মর্যাদা তো অসাধারণ, নবী রাসুলদের চরিত্র এই পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্র ছিল। আল্লাহ তাআলা তার রাসুলের ব্যাপারে কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত, মনে যেন আপনি উত্তম চরিত্রের মালিক। অতএব উত্তম চরিত্র মানুষের সাথে করতে হবে, দাওয়াতি যে কাজ যারা করেন তাদের উত্তম চরিত্র করা আরও অনেক অনেক বেশি জরুরি। আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করার উপায় কী? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ভালোবাসে তার কোন আলামত, কোন আলামত আছে বিকে আমরা ইসলামের প্রতি ভালোবাসা বাড়ানোর উপায় কী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা বাড়ানোর উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব বেশি বেশি পাঠ করা, আল্লাহর কিতাব বেশি বেশি পাঠ করা এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো আল্লাহর ভালোবাসা বাড়াতে হলে দুটো কাজ করবে, একটা হলো ফরজ ইবাদতগুলো করা এবং নফল করা। আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দা আমার প্রতি, আমি আমার বান্দাকে ভালোবাসি এবং সে আমার সবচেয়ে ভালোবাসার পাত্রে পরিণত হয় যখন সে কী করে ফরজগুলো আদায় করে। ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইহি বিন্নওয়াফিল, আর বান্দা নফল ইবাদত করতে করতে আমার আরও প্রিয় আরও প্রিয় আরও প্রিয় হতে থাকে। কোরআন আল্লাহ তাআলা অনেককে বলেছেন আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ যারা তওবা করে তাদেরকে ভালোবাসেন, আল্লাহ যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসেন, আল্লাহ যারা দান করে তাদেরকে ভালোবাসেন, এরকম আল্লাহ কাদেরকে ভালোবাসেন এরকম কোরআনের একটা লিস্ট আছে। এই গুণগুলো আপনার মধ্যে অর্জন করুন, আল্লাহর কিতাব আল্লাহর কোরআন বেশি বেশি করুন, আল্লাহ জিকির পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন কিনা এটার প্রমাণ হলো আল্লাহ আপনাকে দিয়ে কী কাজ করাচ্ছেন। ইজা আহাব্বাল্লাহু আবদান, রাসূল বলেছেন আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে তখন ইস্তামারাহু, তাকে কাজে নিয়োগ করে। সাহাবায়ে কিরাম কাইফা ইস্তামিলহু, তিনি বললেন তখন আল্লাহ তাআলা তাকে দিয়ে ভালো কাজ করিয়ে নেন। আপনার মাধ্যমে যদি ভালো কাজ হয়, আল্লাহ রাসূল বলেছেন যে কোনো একজন ব্যক্তি কোনো ভালো কাজ করলে তার যদি অন্তরে একটা ভালো লাগা তাহলে খুব ভালো, একটা অন্তরে একটা তৃপ্তি আসে, খারাপ কাজ করলে তার অন্তরে একটা কি খারাপ লাগা তৈরি হয়, তাহলে ওই ব্যক্তির ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা এটা একটা প্রমাণ যে আপনি ভালো কাজ করলে আপনার মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়, একটা পরিতৃপ্তি তৈরি হয়, খারাপ কাজ করলে আপনার অন্তরে একটা দুগ্ধকানি তৈরি হয়, তাহলে আপনার ঈমান আছে, আল্লাহ আপনাকে ভালোবাসেন। প্রতিটি মানুষের জন্য ইসলামিক জ্ঞান অর্জন করা কতটুকু জরুরি? কতটুকু জরুরি মানে কি, এটা এটা
কতটুকু জ্ঞান অর্জন করা জরুরি নাকি জ্ঞান অর্জন করা কতটুকু জরুরি, দুটো প্রশ্ন। আপনি যেটি করেছেন আমি এর দুটো উত্তর দিই। প্রথমত হলো জ্ঞান অর্জন করা ফরজ, ফরজে আইন, ফরজে আইন, এটা ফরজ, জ্ঞান অর্জন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। একজন মুসলমান তিনি মূর্খ থাকতে পারে না, মূর্খ থাকা তার জন্য হারাম, জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ, তার মানে মূর্খ থাকা তার জন্য হারাম, তাই জ্ঞান অর্জন করতেই হবে। দুই নম্বর হলো কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, যতটুকু জ্ঞান অর্জন তার ইবাদতগুলো ঠিকমতো করার জন্য তাকে সাহায্য করবে, যেমন নামাজ তার জন্য পড়া ফরজ, অতএব নামাজের জ্ঞান অর্জন করতে হবে। নামাজের মধ্যে যে তাসবিহ, যেমন কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করে তার জন্য ফরজ, কারণ কোরআন তো নামাজের মধ্যে পড়তে হয়, না তো তার ইয়ে হবে না, তাই না? তাকে উজু করতে, উজু করা তার জন্য ফরজ, শিরিক করার থেকে তাকে বিরত থাকতে পারে তার জন্য জ্ঞান অর্জন করা ফরজ, তাওহীদের জ্ঞান লাগবে তার, এটা তার জন্য ফরজ। ঈমান এর বিভিন্ন ইস্যু আছে, এই সকল জ্ঞান তাকে অর্জন করতে হবে, এই সকল জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ। আর তার জন্যে জ্ঞান অর্জন করা যেহেতু ফরজ, অতএব তার জন্যে জ্ঞান থেকে দূরে থাকা, বিরত থাকা, এটা তার জন্য হারাম। তাকদীর বা ভাগ্য কি পূর্ব নির্ধারিত বা পরিবর্তনশীল, এটা মাত্র আমরা আলোচনা করলাম। তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই শব্দটার মধ্যে তাকদীর মানে হলো পূর্ব নির্ধারিত, ওয়াকাদ্দারা কুল্লা শাইইন ওয়াকাদ্দারাহু তাকদীরা, অখালাক কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। কোরআন আল্লাহ তাআলা বলেছেন তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং সব কিছু তিনি নির্ধারণ করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন কোনটা কখন কী ঘটবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত। কিন্তু আমরা জানি না কী নির্ধারিত, আপনি আমি কিচ্ছু জানি না কবে জন্ম নেব, কবে মারা যাব। দুই নম্বর তাকদীরের দুটো অবস্থা আছে, একটা হলো আপনি কোনোদিনই পরিবর্তন করতে পারবেন না, যেমন আপনি ছেলে হয়ে জন্ম নিয়েছেন, আপনি এখন কি মেয়ে হয়ে বাঁচতে পারবেন, ঠিক আছে আমি মেয়ে হয়ে গেলাম, আপনাকে আল্লাহ তাআলা, অথবা আপনার শরীরের কালার কি কালো, আপনি বাংলাদেশে জন্ম নিয়েছেন, আপনি কি বলতে পারেন আল্লাহ আমারে তুমি আমেরিকায় কেন জন্ম সৃষ্টি করলে না, এটা না। কিছু জিনিস আছে, আপনি কতদিন বেঁচে থাকবেন, আপনি কবে জন্ম নেবেন, আপনি অথবা বলতে পারেন আমারে তাহলে রাসুলের যুগে কেন আমার আপনি পাঠাইলেন না, এই যুগে কেন পাঠালেন, অথবা আমাকে কেন দাজ্জালের সময় পাঠাইলেন না, এটা আপনার কিচ্ছু করার নাই, এগুলো আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। কিছু আছে আল্লাহ কর্তৃক নির্ধারিত, আপনার পিতামাতা কে হবে আল্লাহ কর্তৃক নির্ধারিত, এটা আপনি ইয়ে করতে পারবেন না। কিছু আছে আল্লাহ সুবহান কর্তৃক নির্ধারিত বটে, কিন্তু আপনি চেঞ্জ, আপনি আল্লাহর কাছে প্রার্থনা ইবাদত ইত্যাদির মাধ্যমে কি আপনি পরিবর্তন করতে পারেন, তারপর আপনি কি পরিবর্তন করছেন এটা আপনি জানেন না। যেমন আপনার হায়াতের মধ্যে, হায়াত মানে হলো মনে রাখতে হবে আপনি শিখ, কেউ 60 বছর বেঁচে থাকে, 60 বছরে তিনি এত কাজ করেছেন যে 6000 বছরে কেউ এত কাজ করতে পারে না, এরকম নাই কেউ, এমন 60 বছরে যে পরিমাণ কাজ করেছেন সুবহানাল্লাহ, আপনাদের সালাবদের দিকে তাকেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত বছর বেঁচেছিলেন, তো তিনি যে কাজ করেছেন আপনি তো 6000 বছর বাঁচলে হয়তো কাজ করতে পারবেন না। তো এই যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 63 বছর বেঁচেছিলেন, 40 বছরে নবী হয়েছেন, তার আগে তো নবী হন নাই, 23 বছরে তিনি যা করছেন, আমরা 23,000 বছর বাঁচে থাকলে এত কাজ করতে পারবো, 23,00,000 বছর বাঁচলেও এত কাজ করতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তিনিও 23 বছর বেঁচেছিলেন, তিনি কত কাজ করেছেন আপনারা আমার চিন্তা করে দেখেন তো। অতএব হায়াতের মধ্যে বারাকা মানে হলো আপনাকে দিয়ে আল্লাহ এমন কাজ করিয়ে নেবেন যেটা কেউ 100 বছরে শেষ করতে পারবে না। আবার বহুত লোক আছে 80 বছর বেঁচেছিল, আপনি যদি তার ব্যাপারে খোঁজ নেন সে কী করেছে দেখবেন কিচ্ছু খুঁজে পাবেন না, জিরো, কোনো কাজ নাই, 60 বছর বেঁচেছিল বা 80 বছর বেঁচেছিল কোনো কাজ নাই, কীভাবে বেঁচেছিল কি, এরকম লোক নাই আপনাদের চোখের সামনে, গত হতে পারে তার 40, 50, 60, 70 বছর হয়ে গেছে কিন্তু তার কিচ্ছু নাই, কিছুই সে করতে পারে নাই। আবার কেউ 40 বছরে এমন আলোড়ন তৈরি করছে যে গোটা পৃথিবীতে সে কাঁপিয়ে দিয়েছে, এটা হলো বারাকা, এটাই হলো বারাকা। আপনার এলাকায় অনেক ইয়াং ছেলেপেলে আছে তারা এত কাজ করছে মাশাআল্লাহ, কিন্তু বহু লোক বৃদ্ধ হয়ে গেছে তারা কিছুই করতে পারে নাই, সেজন্যে এইটা হলো আল্লাহ তাআলা বারাকা দিচ্ছেন। রিজিকের স্তর কয়টি ও কি কি সুবহানাল্লাহ, এটা আমার একটা ভিডিও আছে, আপনারা এই ভিডিওটা একটু দেখে নেবেন, আমাকে একটু যেতে হবে। রিজিকের স্তর মানে হলো রিজিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। আহুম ইয়াকসিমুন রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তাদের জন্য রিজিককে বণ্টন করে দিই, তারা কি আমার রিজিককে বণ্টন করতে চায় নাকি, আমি তাদের জন্য রিজিককে বণ্টন করে দিচ্ছি, আমি তাদের জন্য রিজিকটাকে বণ্টন করে দেই। রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক বণ্টিত, কিন্তু এই রিজিকটা উপার্জন করার জন্য আপনাকে কাজ করতে হবে, আপনাকে চেষ্টা করতেই হবে, আপনি যদি সেটি চেষ্টা না করেন তাহলে আপনি সেটি পাবেন না। কিন্তু এই রিজিক আপনি চেষ্টা করলেই শুধুমাত্র পাবেন, চেষ্টা না করলে পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে না খাইয়ে মারবেন, এরকম কেউ বিশ্বাস করলে সে আল্লাহর প্রতি জুলুম করলো,
এরকম কেউ যদি বিশ্বাস করে তাহলে আল্লাহর প্রতি সে কি করলো? জুলুম করলো। বহু লোক বলে আমার চেষ্টার মাধ্যমে এত টাকা এত কোটি টাকার আমি মালিক হয়েছি, এই ব্যক্তি আল্লাহর সাথে শরিক করলো। চেষ্টা করে সব মানুষ টাকার মালিক হতে পারে না? তাহলে আপনি চেষ্টা করে দেখেন তো, আপনি 1,000 কোটি টাকার মালিক হন, আপনি 1,000 কোটি টাকার মালিক হন, আপনি আগামী 50 বছর কাজ করেন, কি মনে হয়? বহু লোক আপনারা শুনেন না, বাদাম বিক্রি করতে এখন 1,000 কোটি টাকার মালিক, তো আমি আর আপনি চলন্ত বাদাম বিক্রি করা শুরু করে দিই, দেখি আমরা 20 বছর 1,000 কোটি টাকার মালিক হই কিনা। তাইলে সম্পদ দেন কে? ইউতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা মালিকুল মুলক, তিনি রাজত্বের মালিক, তিনি কেবলমাত্র দেন। মানুষের কনসেপ্ট নাই, আমার জীবনে বহুত কষ্ট করে আমি এত টাকা ইনকাম করছি, তো বহুত কষ্ট তো যারা দিন মজুরে, যারা রাস্তাঘাটে কাজ করে, যারা রিক্সা ভ্যান চালায়, যারা ট্রাকের ড্রাইভার, এরা কি আমাদের সে কম কষ্ট করে নাকি? যারা বাসের ড্রাইভার কম কষ্ট করে, তো ও তো গত 20 বছর পর্যন্ত বাসের ড্রাইভারই করতেছে, ট্রাকের ড্রাইভারই করতেছে, ও তো কোনোদিনই 1,000 কোটি টাকার মালিক হলো না। আবার একজন সাধারণ মানুষ, তিনি একটু কোথাও একটা ক্লিক করেছে, তিনি 1,000 কোটি টাকার মালিক হয়ে গেছেন, তাই না? তো ফলে রিজিক দেন কে? আল্লাহ। তার উপর তাওয়াক্কুল থাকে, তার উপর বিশ্বাস করতে হবে। এটা যদি বিশ্বাস না করে তাহলে সে মুশরিক হয়ে যাবে, শেরিক করবে এই ব্যক্তি। আচ্ছা, বুজুর্গ শব্দের অর্থ কি? বুজুর্গ এটা আসলে ফার্সি শব্দ, ফার্সি শব্দের মানে হলো যিনি আবেদ, আল্লাহওয়ালা, দিনদার, এরকম শব্দ। এটা ফার্সি শব্দ, এই শব্দের মধ্যে কোনো সমস্যা নেই, এর সমস্যা নেই ইনশাআল্লাহ। লাস্ট প্রশ্ন আমরা যেটা দিই, টয়লেটে উজু করলে উজু হবে কিনা? টয়লেটে উজু করলে উজু হবে, যেই টয়লেটে উজুর আলাদা ব্যবস্থা আছে এবং পেশাব পায়খানার সিটে ফোঁটা আপনার গায়ে আসবে না, ফিরে আসবে না। আর যেখানে পেশাব পায়খানার সিটে ফোঁটা আপনার গায়ে ফিরে আসবে, ওইখানে উজু হবে না। যেখানে সিটে ফোঁটা আপনার গায়ে আসার সম্ভাবনা নাই, যেমন আধুনিক টয়লেটগুলো, এখানে তো বেসিন আলাদা অথবা উজু গোসলের জায়গা আলাদা, এবং টয়লেটের জন্য আলাদা কি, সেখানে কমোড আছে, সেটা হাই হোক লো কমোড হোক আছে, সেখানে ওই সিটে ফোঁটা আপনার শরীরে আসার সম্ভাবনা নাই। যদি শরীরে ওইখান থেকেও আসার সম্ভাবনা থাকে তাহলে ওইখানে উজু হবে না, আর যদি না আসার সম্ভাবনা থাকে তাহলে হবে। যেমন একসময় গ্রাম অঞ্চলে, আপনাদের অঞ্চলে হয়তো বা থাকতে পারতো, একসময় কাঁচা টয়লেট ছিল না, তো কাঁচা টয়লেটে কি গোসল উজু করে করতে পারবে কেউ? ওগুলো সব তার গায়ে সিরাপটা আসবে না, সেখানে করতে পারবে না। কিন্তু আধুনিক টয়লেটগুলো তো আসলে টয়লেট না, এগুলো ওয়াশরুম, করতে পারবে ইনশাআল্লাহ। জাকমুল্লাহ খায়ের, জি ওই জিনিসটা তো করা একটা বেদাত ছিল। এক নম্বর, আরেকটা হচ্ছে এই শুক্রবার জুম্মাটা দুই আদানে কি হয় কিনা? আচ্ছা, প্রথমত হলো আগে যেই লোকেরা যে কাজটি করেছে, যে কাজটি লোকের আগে করেছে এই মিলাদের নামে, এরপরে আরও বিভিন্ন জিনিস, এগুলো পুরোটাই বেদাত ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে এটা থেকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা এখন সমাজে খুবই কম, ওই অঞ্চলে একেবারে পূর্বের দিকে কিছু পাওয়া যায়, আর কোথাও আপনি ওইরকম অস্তিত্ব পাবেন। এবং আস্তে এগুলো করতে, এগুলো পুরোটাই বেদাতি আয়োজন ছিল, পুরো আয়োজনটাই বেদাতি আয়োজন ছিল। এগুলো না আল্লাহ রাসুল করেছেন, না সাহাবাই কারাম করেছেন, না অন্য কেউ করেছে, এগুলো পরবর্তী এগুলো লোকের আবিষ্কার করেছে, পুরোটাই ছিল বেদাত। আর দুই আজান, আসলে আজান হয় আসলে কয়টা? আসলে তো আজান একটা, কিন্তু যেহেতু আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তোমরা আমার সুন্নত এবং খোলাফায়ে রাশেদা সুন্নাকে আঁকড়ে ধরবে, ওসমান রাদি আল্লাহ তাআলা যেহেতু আরেকটি আজানের প্রচলন করেছেন, এবং ওসমান রাদি আল্লাহ তাআলা একজন সাধারণ সাহাবী না, রাসুল সাল্লামের দুই মেয়েকে বিয়ে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন তাদের একজন তিনি, তাই না? তাদের একজন না তিনি, নাকি সাধারণ কোনো ব্যক্তি? এবং তিনি যখন করেছেন তখন সাহাবিরা কি মরে গেছে না বেঁচে আছে? হাজার হাজার বেঁচে নেই, তাদের সামনেও তিনি করেছেন, সাহাবির এটা মেনে নিয়েছেন কিনা? সাহাবিকের আমাদের চেয়ে ইসলাম কম বুঝেছেন না বেশি বুঝেছেন? বেশি বুঝেছেন। সাহাবায়ে কিরাম রাদি আল্লাহ তাআলা আনহুম ইসলাম কি আমাদের চেয়ে কম ভালোবাসতেন না বেশি? বেশি ভালোবাসেন। তারা যেহেতু এটা মেনে নিয়েছেন, এটা নিয়ে আর আমরা আলোচনা করি না, তারা যেহেতু এটা মেনে নিয়েছেন, তারা যদি মেনে নিতে পারে তাহলে আমরা কারা? আপনার কি মনে হয় এই সারা পৃথিবীর সকল মানুষকে একত্রিত করলে একজন সাহাবির সমান হবে? এত সহজ, সুবহানাল্লাহ। অতএব এটা নিয়ে আমরা বিতর্ক না করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।